আসসালামু আলাইকুম বিএজি আপনাদের সবাইকে স্বাগতম আজকে বিরতে আমি আপনাদেরকে কোনো ত্বক পশাকারে সাধারণ কোনো ক্রিম সম্পর্কে জানাবো না আজকে বিরতে আমি আপনাদেরকে একটা মাঠ মাস্ক সম্পর্কে জানাবো বা একটা কাদার মুখোর সম্পর্কে জানাবো আজকে বিরতে যে মাঠ মাস্ক সম্পর্কে জানতে যাচ্ছি এই মাঠ মাস্কটি কী কী উপকারিতা আছে বা এটা কীভাবে ব্যবহার করতে হয় এটা আসলে কি কাজের জন্য ইউজ করা হয় তা সবকিছু কিছু আজকে বিরতে জানিয়ে দিব এই মুহূর্তে আপনার যে প্রোডাক্টকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লাইকো ব্র্যান্ডের জাপান সাকুরা মাঠ মাস্ক লাইকো জাপান সাকুরা মাঠ মাছটিতে ব্যবহার করা হয়েছে সাকুরা ফুলের নির্যাস এখানে ব্যবহার করা হয়েছে সাকুরা এক্সট্রাক্স পাশাপাশি ব্যবহার করা হয়েছে ভালকানিক মাঠ ম্যাটেরিয়ালস মানে অগ্নিয়গিরির কাদার খনিজ ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্টটিতে এবং কি ব্যবহার করা হয়েছে সাকুরা ফুলের নির্যাস লাইকো জাপান শাকুরা মাট মাস্ক এটার যে বেনিফিটগুলো আছে বা এটা ব্যবহার করে যে উপকারগুলো পাওয়া যায় তার মধ্যে প্রথমত এটা স্কিনকে হাইড্রেটিং করে এটা ত্বককে আর্দ্রতা ধরে রাখার কাজ করে থাকে এবং কি স্কিনকে ময়শ্চারাইজ করার ক্ষেত্রে কাজ করে এবং কি স্কিনকে সফট হেলদি করার ক্ষেত্রে কাজ করবে এছাড়াও এটা পোর ক্লিনিংয়ের ক্ষেত্রে কাজ করে মানে লঙ্কুপের ছিদ্রে জমে থাকা ধুলাবল এবং কি ময়লাগুলো ক্লিন করার ক্ষেত্রে কাজ করে অনেক সময় আমাদের ত্বকে ধুলাবালুর কারণে লঙ্কুপের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় সেই লঙ্কুপের ছিদ্রগুলোকে ক্লিন করার ক্ষেত্রে এই মাঠ মাস্কটি কাজ করবে এছাড়া এটা অয়েল কন্ট্রোল করার ক্ষেত্রে কাজ করবে মানে ত্বকের তৈলাক্ত ভাব ক্ষেত্রে কাজ করবে বা তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এটা কাজ করবে লোমকূপের ছিদ্রগুলো বন্ধ হয়ে গেলে সেক্ষেত্রে ত্বকের ভিতরে জমে থাকা সিবাম গুলো বের হতে পারে এমনকি সেই কারণে ব্রণ হয় এছাড়া অয়েলি স্কিনও কিন্তু ব্রণ হয় যেহেতু এটা অয়েল কন্ট্রোল করে কি পাশাপাশি পোর ক্লিন করে সেই কারণে এই মাঠ মাস্কটি ব্যবহার করলে ব্রণ হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায় যাদের স্কিনে ব্রণের সমস্যা আছে তারা এই মাঠ মাস্কটি ইউজ করতে পারেন এই মাঠ মাস্কটি ইউজ করলে ব্রণের সমস্যাটাও কমবে পাশাপাশি এই মাঠ মাস্কিং এবং কি হোয়াইটেনিং লুক দেওয়ার ক্ষেত্রেও কাজ করে আর স্কিনকে ক্লিন এবং কি সফট লুক দেওয়ার ক্ষেত্রে কাজ করে থাকে এবং কি স্কিনকে নরম কোমল করে সাঁকুরে মাঠ মাছটি কীভাবে ব্যবহার করতে হবে সেটা আমি আপনাকে এখন বলে দিচ্ছি এই মাঠ মাছটিকে ব্যবহার করার পূর্বে প্রথমে মুখকে ক্লিন করে নিতে হবে তারপরে মাঠ মাস্কটিকে পরিবারের মতো নিয়ে পুরো মুখে লাগিয়ে নেবেন তবে চোখের কাছে এবং কি ঠোঁটের একদম কাছে ব্যবহার করবেন না এছাড়া পুরো মুখে এই মাঠমাস্কটিকে ব্যবহার করে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করবেন তারপরে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন লাইকো জাপান সাঁকড়ে মাঠ মাস্কটির পরিমাণ হচ্ছে আশি গ্রাম একটা মাড মাস্ক আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন আর এই মাঠ মাসটি আপডেট প্রাইসটা আমি বিভিন্ন বক্সে দিয়ে দিবো বিভিন্ন বক্সে থেকে এর আপডেট মূল্যটা নিতে পারবেন এটা মূল্য খুব একটা বেশি না আর লাইকোপ্যান্ট আসল প্রোডাক্ট চিনার জন্য এখানে একটা দেখবেন কিউআর কোড দেওয়া আছে কিউ আর নিচে একটা সিক্রেট কোড দেওয়া আছে প্রথমে কিউআর এন্ড বার কোড স্ক্যানার দিয়ে এই কিউ আর স্ক্যান করে নিতে হবে তারপর সেখানে একটা লিঙ্ক পাবেন সেই লিংকে প্রবেশ করে এখানে যে সিক্রেট কোডটা দেওয়া আছে যেটা ক্যাশ করে তুলবেন সেই সিক্রেট কোডটা সাবমিট করে চেক করে নিতে পারবেন আপনার পণ্যটি আসল না নকল এছাড়া লাইকোব্যান্ডের আসল প্রোডাক্টগুলো কেনার জন্য বিবরণ বক্সে আমি একটা পেজের লিংক দিয়ে দিচ্ছি আপনারা যারা সেই পেজ থেকে থেকেmatches যেকোনো প্রান্ত থেকে লাইকো ব্যান্ডের আসল প্রোডাক্টগুলো কিনতে পারবেন এছাড়া বিবরণ বক্সে আমার নাম্বার দেওয়া আছে আমার থেকে বা যেকোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে এবং কি হোম ডেলিভারির মাধ্যমে লাইকোব্যান্ডের প্রোডাক্টগুলো নিতে পারবেন বিবরণ বক্সে আমার ইমো এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিউটি ফয়ার অবশ্যই লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি নি তার নিয়ে তো কসমিক প্রক্ট হেল্পফুল দিবে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনে ক্লিক করুন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন